যুবতীর মৃত্যুর বিচারছে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি যুবতীর মৃত্যুর বিচারছে ও অভিযুক্ত যুবকের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখান মৃত যুবতীর পরিজনেরা রবিবার অশোকনগর থানার সামনে বিক্ষোভ দেখায় তারা জানা গিয়েছে অশোকনগর মালিকবেরিয়া এলাকার বাসিন্দা অঞ্জলি সরকার নামে এক যুবতীর সাথে পাশের গ্রামে সুবীর মণ্ডলের ভালোবাসার সম্পর্ক ছিল তিন বছর ধরে যুবকের পরিবারের পক্ষ থেকে সেই সম্পর্ক মেনে নেওয়া হয়নি গত মাসের 30 তারিখ সুবীর মণ্ডলের পরিবার যুবতীকে নানাভাবে অপমান করে পরবর্তীতে যুবতী তার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আমরা বৈশাখীর হত্যার বিচার চাই এখনো পর্যন্ত আমরা এত চাচ্ছি গ্রেপ্তারের প্রণালত গ্রেপ্তারই করছেন না ওই ছেলেটার জন্যই তো মরলো আজকে ছেলের দিদার বাড়ি দরজার কাছে বললো হচ্ছে কি আমার নাতির সঙ্গে মেলামেশা করলি অ্যাসিড মারবো মুখে অ্যাসিড মারবো বলে বিষ গিয়ে মারবো তারপর কে বললো গায়ে কেরাসিন তেল ধরিয়ে মারবো এইসব বলে আজকের 1 তারিখ থেকে আজকের 20 তারিখ পর্যন্ত হয়ে গেল কেন আপনারা আজ বিচার করছেন আসামি ঘুরে বেড়াচ্ছে তো কেন ঘুরে বেড়াবে আসামি যুবতীর পরিবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসলে পুলিশ তাদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখে বলে অভিযোগ পরিবারের ঘটনার বেশ কিছুদিন পর মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মেয়ের ছবি সাথে করে নিয়ে অশোকনগর থানায় তারা বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের লোকেরা ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল অশোকনগর থানায় এখনো কেউই গ্রেফতার হয়নি আমাদের পাড়ায় একটা নিরীহ মেয়ে বৈশাখী সরকার ওকে এমন টর্চার করেছে বা একটা ছেলের সঙ্গে মানে কোন রকম লাভ ম্যারেজ হয়ে গিয়েছিল সেই ছেলেটা প্রত্যাশা দিয়েছে ওকে বিয়ে করেনি তাই তাই করে খুব অশান্তি ও দিদারা গালাগালি খিস্তি বন্ধ করতে মেয়েটা আত্মহত্যা বাধ্য হয়েছে আত্মহত্যা করতে এখনো পর্যন্ত কোনো পুলিশ তা গ্রেপ্তার করেনি বা কোনো কিছু তার দোষীদের কোনো শাস্তি পায়নি তারা দিব্য রিল্যাক্সে বেড়াচ্ছে মানে কোনো ইয়ে নেই আমরা চাই দোষীদের শাস্তি চাই মৃত যুবতীর পরিবারের অভিযোগ অভিযুক্ত যুবকের মা তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত মেম্বার তাই পুলিশ তাদের গ্রেফতার করেনি বাধ্য হয়ে তারা অশোকনগর থানায় বিক্ষোভ দেখায় প্রায় 45 মিনিট ধরে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে আশ্বাস্ত করা হলে তারা বিক্ষোভ তুলে নেয় আমার বোন 31 থেকে সকালবেলা 9টা 9:30 নাগাদ ও গলায় অন্য দিয়ে ফাঁস দেয় তার আগে ও সুসাইড নোট লিখে রেখে যায় সেই নোটে ওদের নাম উল্লেখ আছে তারপরে আমরা ওকে তাড়াতাড়ি বারাসাত সদর হাসপাতালে নিয়ে যাই এটা ছেলেটা ওর সঙ্গে ব্ল্যাকমেল করেছে বা ওর বাড়ির যারা মারধর করেছে যে মান অপমান করেছে একটা মানসম্মান হানি করেছে প্রচুর নোনা নোনা ভাষা দিয়ে ওর দিদিমা অ্যাসিড নিয়ে মারতে এসেছে সেগুলো সব লিখে রেখে যায় ওর যতটুকু বয়ান ছিল হ্যাঁ 31 তারিখ বিকেল 4টা থেকে আর 1 তারিখ পড়ে গেছে 12:20 আমি এফআইআর করি এখানে তারপরে 1 তারিখে আমি বডি নিয়ে আসি বডি নিয়ে সৎকারের সময় যখন যাই তখন আমি বড়বাবুকে ফোন করি স্যার আসামি তো ঘুরে বেড়াচ্ছে আমি কেস তো করলাম 1 তারিখে তা বলছে ঠিক আছে আমি দেখছি ওই একদিনই আমাকে রেড করালো তারপর থেকে 16 তারিখে ওর বাইরের লোক আমাকে হুমকি দেয় আমাকে ফ্যামিলির মারধরের কথা বলে এখন মেরে দেওয়ার চেষ্টা করে কেস তুলে নেওয়ার জন্যে সেটা অবন্ধকে আমি এখানে এসেই জানাই ওটা 16 তারিখে ওই 16 তারিখে আমি একটা কমপ্লেন করি এসপিকে 17 তারিখে আমি ওটা রিসিভ করি সিএমকে আমার কমপ্লেন জানানো আছে মানবাধিকার কমিশনারকে আমার জানানো আছে তারপর অবন্ধকে ফোন করলে আর ফোন তুলছে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর নাইস এডুকেশন কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা